বাক্সায় টোলপ্লাজায় বাসের কন্ডাক্টর ও খালাসিকে মারধর। প্রতিবাদে দুর্গাপুর থেকে বন্ধ বিভিন্ন রুটের বাস। পুলিশ পৌঁছলে তাদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বাস কর্মীরা। এক ঘন্টা পর সেখান থেকে বাসগুলি সরিয়ে নিয়ে গেল। দুর্গাপুর থেকে বর্ধমান, কাটোয়া, কালনা, নবদ্বীপ, কৃষ্ণনগর রুটের সখানেক বাস আজ বন্ধ। ভোগান্তির শিকার অসংখ্য যাত্রী। সকালে রেকি, বিকেলে আগ্নেয়াস্ত্র দেখিয়ে পুলিশ কর্মীর বাড়িতে লুট। খর্দাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। প্রতিবেশীদের দাবি, গতকাল সকালে এক যুবক ও এক তরুণী বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। তরুণীর মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। পুলিশের অনুমান, লুটপাটের নেপথ্যে পরিচিত কারো হাত রয়েছে। বীরভূমে জোড়া পথ দুর্ঘটনা, মৃত্যু নাবালকের, আহত তিন। প্রথম দুর্ঘটনাটি ঘটে গতকাল বিকেলে চারটে নাগাদ বোলপুরের শিয়ানে। ট্রাক্টর উল্টে মৃত্যু হয় বারো বছরের এক বালকের। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে লাভপুরে। রাস্তার কাজ চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে ঢালাই মেশিনে ধাক্কা মারে একটি বাইক। বাইক আরোহী ও তার সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বামীকে ছেড়ে প্রেমিককে বিয়ে করার অভিযোগ দুই সন্তানের মায়ের বিরুদ্ধে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তুলকালা মালদার মোথাবাড়ি, দুই পরিবারের সংঘর্ষ। ঠেকাতে গেলে প্রতিবেশী যুবককে কোপ। ছজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও এখনো অধরা অভিযুক্তরা। লালগড়ে আবার বাঘের আতঙ্ক। গরুর গায়ে আঁচড়ে দাগ দেখে বাঘ বলে সন্দেহ গ্রামবাসীদের। খতিয়ে দেখছে বন দফতর। রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে বাঁধা অবস্থায় উদ্ধার মৃতদেহ। টাকা লোভ দেখিয়ে নিয়ে গিয়ে খুন বলে অনুমান পুলিশের। ভুল চিকিৎসায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে আলিপুরদুয়ারের জেলা হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ পরিবারের। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সুপার। আরও বড় চাকরির টোপ দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ। আন্দুলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের 14 দিনে জেল হেফাজতের নির্দেশ আদালতের। চিকিৎসায় গাফিলতিতে হাসপাতাল কর্মী স্ত্রীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। প্রতিবাদে সরব মৃতের পরিজনরা। অভিযুক্ত চিকিৎসককে ঘিরে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলরের স্বামীর সঙ্গে এলাকার প্রমোটারের বিবাদের জের হাওড়া শিবপুর থানার ঢিলছোনা দূরত্বে চড়া বস্তি এলাকায় দুপক্ষের মধ্যে বোমাবাজি চলে। গুলি চালনারও অভিযোগ। র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগের উত্তপ্ত জয়নগরের পদ্মের হাট এলাকা। রাস্তা অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর। তোলাবাজির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস বারুইপুর পুলিশ জেলার এসপি। দিদির শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তরুণী রহস্য মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার গলা কাটা দেহ। জীবন্তরা ঘটনায় পলাতক মৃতার জামাইবাবু। তদন্ত শুরু করেছে পুলিশ। বারুইপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার স্বামী সহ তিন। বহরমপুরে বিজেপি নেতার অস্বাভাবিক মৃত্যু। মৃত তুষারকান্তি মণ্ডলী একসময় দলের একাংশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুত্রবধূর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে মৃত বিজেপি নেতার বাবা। কালিম্পংয়ের পেডংয়ের বাড়িতে খুন বৃদ্ধ দম্পতি। সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মৃতদেহ। লুঠে বাধা দিতে গিয়ে খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। মামলা তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ডে ঢোকাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসা। নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। কালনা থানার পুলিশ দুজনকে আটক করেছে। কাটোয়ায় মনসা পুজোয় বক্স বাজানোকে কেন্দ্র করে বোমাবাজি। বোমার আঘাতে এক শিশুসহ আহত ছয়। পছন্দ মতো গান না চালানোয় বোমাবাজির অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ, পলাতক অভিযুক্ত। পেনশনের টাকা হাতানোর চেষ্টায় বৃদ্ধা মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার। কেরালে বন্যায় আটকে জেলার দুই যুবক। বারবার চেষ্টা চালিয়েও যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি পরিবারের। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তারা। বদরপুরে সহপাঠীদের সহযোগিতায় নাবালিকা ছাত্রী বিয়ে রুখলেন প্রধান শিক্ষক। উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার ভার নিল স্কুল।